আমাদের তো স্টেট মিনিস্টার যাচ্ছে, হবে স্টেট স্টেট হ্যাঁ আজকে আসছিল আমার কথা গত সন্ধ্যায়, উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো, রায় তো এক পৃষ্ঠে আমরা ডিক্লেয়ার করতে পরে সময় করে 1 মাস পরে রায় রেডি করতাম, ওখানে একটু তাড়াতাড়ি চেষ্টা করেন না, তাড়াতাড়ি করে ফেলবো আর কি। আপনি বলছেন যে এটা কি হবে না হবে কি হচ্ছে, মানে এই রায় সংক্রান্ত? হ্যাঁ বলছি যে ফলটা খেয়া বলছি, হ্যাঁ গ্রহণ হলে দুই ট্রাইব্যুনালে মেটার মোটর কেন আসছি আমি, আপনার দুই ট্রাইব্যুনালের একত্রে সারের লগে একরকমে বসাইয়া আলাপ করাবো যে গোলাম আজম বা আপনারা আগে দেবেন তারপর তারা দেবেন, যে ওয়েট আমি আসলাম। আমি ঠিক আছে আপনি ইউ ক্যান ট্রাই। আজকে আমাদের তরফ থেকে আইনমন্ত্রীর কাছে আজকে সকালে গেছে মেসেজটা বলে আমি আশা করতেছি, এখনো কোনো কনফার্মেশন পাইনি, বাট দ্যাট ইজ কি মেসেজ কি মেসেজ একই আপনি যে লাস্টের মেসেজ যেটা বলছেন আর কি, আমি আসবো এটা জানানো হয়েছে। আর হচ্ছে যে এ আর কি যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি, আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায়ী দায়িত্ব সবচেয়ে বেশি, যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কেসটাকে আগে করতে হবে, করা উচিত আমরা মনে করি। তারপর আমরা একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম দ্যাট ইজ সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আর গোলাম আজমরা করলে তারপরে নিজামি মুজাহিদ আকাদের মোল্লা কামরুজ্জামান সবই বলা যাইতো পরে, এই ফলো করে দিয়ে সে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে, এটা উনি এগ্রি করছে। আরে সিজে বলে একটা ডাস্টবিন দাও তোমারে নিয়ে আসি, একটা না আগে বড় সাহেবের জাজমেন্টে দিয়ে দিই, তার ল্যাঙ্গুয়েজ আর কি, তার ল্যাঙ্গুয়েজ দেখা যাক। বড় উনি আবার ওইটার জন্য ওয়েট করতেছে কিসের জন্য? না এতে এদের ভিউ হলো যে এপিলিং ডিভিশনের জাজদের ট্রাইব্যুনালে রাখবে না, আর গভর্নমেন্ট অ্যারাইভমেন্ট রাখবেই, এই যে কি হয়ে আল্লাহ ইজে না। আমি বলছি স্যার আপনারা আমার অবস্থা কাকে আমার প্রমোশন হবে না, আপনি বাটা বুদের মাঝখানে পড়ে যায় না আরকি। উনি তো একটা দেন, সিনেমাবু কইছে ডিসেম্বরের মধ্যে তিনটে দেন, এইটা গোলাম আজম সাহেব আর এটা সাইজ থাকা এই তিনটে দিয়ে ফেলা ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে আসি আপনারা, এবার ওয়ান আন্দার লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা কর প্রমোশন দিয়ে দেওয়া লাগে আমার কথা বলুন।